আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। কাশিমপুর কারাগারে শিশু বক্তা রফিকুল ইসলাম কেমন আছেন? আল আকসায় ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরায়েলের বাধা। মিয়ানমারে রাতভর সেনা অভিযানে নিহত 60 জন। বিশ্বকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে মার্কিন আগ্রাসন। এবং সর্বশেষ, সৌদি বিমানবন্দরে আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। কাশিমপুর কারাগারে শিশু বক্তা রফিকুল ইসলাম কেমন আছেন? আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ পাঠানো হয়েছে। শনিবার সকালের দিকে র‍্যাব পুলিশের কড়া পহরায় তাকে ওই কারাগারে স্থানান্তর করা হয়। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল। গাজীপুর জেলা কারাগারের সুপার রশিদ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকাল 9:15-এর দিকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। বেলা 10:00-এর দিকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে 2-এ পৌঁছায় বলে কারাগার সূত্রে জানা গেছে। এর আগের দিন বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধুলা উপজেলার লেটির কান্দা থেকে তাকে আটক করে র‍্যাব। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুতমিশ জানান, সকালে র‍্যাব 1 DAD মোহাম্মদ খালেক বাদী হয়ে গাছা থানায় বিতর্কিত বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম এর আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। 2 দিন জেলা কারাগারে থাকার পর শনিবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ পাঠানো হয়। আল আকসায় ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরায়েলের বাধা। জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্রতম মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীর ও জেরুজালেম থেকে আসা মুসল্লিদের আল আকসায় প্রবেশের অনুমতি নেই, এমন কথা বলে শুক্রবার তাদের বাড়ি পাঠিয়ে দেয় ইসরায়েলি পুলিশ। খবর আনাদোলোর। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানায়, আল আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি। ফিলিস্তিনিদের প্রাচীন শহরটিতে শুক্রবার একাধিক চেকপোস্ট বসিয়ে মুসল্লিদের আল আকসায় প্রবেশ বাধা দেয়। এ সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের আটক করে বাসে তুলে পশ্চিম তীরে ফেরত পাঠিয়ে দেয়। একইভাবে অবরুদ্ধ গাজা থেকেও কোনো মুসল্লিকে আল আকসায় আসতে দেয়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 1967 সাল থেকে ইহুদিবাদী দেশ ইসরায়েল আন্তর্জাতিক নীতি ভঙ্গ করে পশ্চিম তীর, গাজা ও জেরুজালেম সহ একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যাচ্ছে। মিয়ানমারে রাতভর সেনা অভিযানে নিহত 60 জন। মিয়ানমারে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে 60 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তর পূর্বাঞ্চলীয় বাগো শহরে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়। খবর আল জাজিরার। নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রাতভর চালানো এই অভিযানে সাধারণ মানুষের বিরুদ্ধে সামরিক বাহিনী প্রচলিত অস্ত্রের পাশাপাশি মেশিন গান, গ্রেনেড এবং মোটার শেল ব্যবহার করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার মিয়ানমারে বাগো শহরে পুলিশ ও সেনাবাহিনীর বৃষ্টির মতো গুলি বর্ষণ করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়া জানায়, শুক্রবার রাত 8:00 পর্যন্ত স্থানীয়রা মাত্র 3টি মরদেহ উদ্ধার করতে পেরেছেন। এদিকে জান্তা সরকারের দমনপীড়ন ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় মিয়ানমারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটিতে নো ফ্লাই জোন ঘোষণা দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিও ময়তুন। একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সামরিক সরকারের ওপর আরও চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। বিশ্বকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে মার্কিন আগ্রাসন। চীনের একটি মানবাধিকার সংস্থা বলেছে, সারা বিশ্বে আমেরিকার দীর্ঘদিন ধরে যে যুদ্ধ চাপিয়ে দিয়ে আসছে এবং তারা যে বলদর্পী আকাঙ্ক্ষা পোষণ করছে, এতে পুরো বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের মুখে চলে গেছে। চীনের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ শুক্রবার এক রিপোর্টে একথা বলেছে। এতে বলা হয়েছে, মানবাধিকার রক্ষার নামে আমেরিকা দেশে দেশে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে
তাতে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি হচ্ছে না, বরং বিপুল সংখ্যায় বেসামরিক নাগরিক মারা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে সম্পদের ক্ষতি হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমেরিকার স্বার্থপরতা এবং কপটতার মুখোশ উন্মোচিত হয়েছে। চীনা মানবাধিকার সংস্থার রিপোর্টে মার্কিন আগ্রাসনের নমুনা হিসাবে 1947 সালে গ্রিসে সামরিক হামলা থেকে শুরু করে ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। সৌদি বিমানবন্দরে আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আশির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনারা ড্রোন হামলা চালিয়েছে। গত 6 বছর ধরে সৌদি আরব এবং তার আরব মিত্ররা ইয়েমেনের উপর যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি জানিয়েছেন, আবহাওয়া বিমানবন্দরের স্পর্শকাতর জায়গাগুলোতে শুক্রবার সন্ধ্যায় ড্রোন হামলা চালানো হয়। তিনি জানান, হামলায় কাসেপ 2K ড্রোন ব্যবহার করা হয় এবং সেগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এবং সর্বশেষ, গুলির ঘটনায় অমিত শাহের পদত্যাগ চান মমতা। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজেদের ভোট বাক্স ভর্তি করতে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি। শনিবার সকালে কোচবিহারের শীতলকুশির জোরপাটকির 126 নম্বর বুথের সামনে মমতা ব্যানার্জির সদস্য এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ফোর্স গুলি চালালে ঘটনাস্থলে 4 জন প্রাণ হারান। এদিন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ও বাদুলিয়ার সভা থেকে বিষয়টি নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, আমি বরাবর বলে আসছি, কেন্দ্রীয় বাহিনী আমার শত্রু নয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কোথায় যে চক্রান্ত চলছে তা আজ প্রমাণ হয়ে গেল। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের গুলি করে মেরে দেওয়া হয়েছে। আত্মরক্ষার জন্যই শীতলকুশিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিজেপি নেতারা যদিও এর জন্যই মমতাকে দায়ী করেছেন। কোচবিহারের সবাই, তিনি কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরার পরামর্শ না দিলে মানুষ উত্তেজিত হতেন না আর গুলিও চলত না বলে দাবি করেছেন তারা। কিন্তু মমতার বক্তব্য, বিজেপি জানে হেরে গিয়েছে তাই ভোটারদের গুলি করে মারছে, তবুও মানুষকে বলবো আপনারা শান্ত থাকুন, নির্বিঘ্নে ভোট দিন, কোনো অশান্তির মধ্যে যাবেন না। যারা অশান্তি করে তারা রাক্ষসের দল, যারা শান্তি রক্ষা করে তারা মানুষ। মানুষকে মানবিকতা দিয়ে জয় করতে হবে।